ভোটে জিতেও সাংসদ তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি তা বিজেপির মন্ডল নেতৃত্বদের খুব কিন্তু একরাস। এদিকে তফাজল হোসেনকে ঘিরে বিক্ষোভ তার বিধায়ককে গ্রেপ্তারে দাবি করছে বিজেপির সমর্থকরা ডক্টর প্রফেসর মানিক সাহা যখন বন্যা কবলিত সাধারণ মানুষের সঙ্গে তিনি লড়াই যখন করছেন তখন বিপ্লব দেব বলুন বা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন আপন বোন বলুন কীর্তি সিং দেববর্মাকে সেই রকম প্রভাব বা বিস্তারিতভাবে দেখা যায়নি কেন দেখা যায়নি তিনি তো পূর্ব ত্রিপুরার সাংসদ এমনটাই অভিযোগ করছে সিপিএম কংগ্রেস তো স্বাভাবিকভাবে বিজেপির সমর্থকরাও একটা অভিযোগের ভিত্তিতে তারা বলেছিল যে পূর্ব ত্রিপুরার মানুষজন পাহাড় এলাকার জনজাতি ভোটারদের যে ভোট নিয়ে ক্ষমতায় দখলের পর জয় হওয়ার পর থেকে সেই সাংসদ বিজেপির সাংসদে দেখা কিন্তু পাচ্ছে না বিজেপির মণ্ডল নেতা এবং রাজ্য সভাপতিকে জানিয়েছেন বিজেপির নিচুতলার কর্মী সমর্থকগণ তবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তবে বিপ্লব দেবেরও সেই রকম কোনো প্রভাব বা ফ্যাক্টর পরিচালনায় কিন্তু দেখা যায়নি সেই রকম ময়দানে তবে আমরা জানতে পারছি যে ডক্টর প্রফেসর মানিক সাহা কিন্তু তিনি লড়াইয়ের ইঙ্গিত পুণ্য দিয়েছেন যে মানুষের পাশে থাকার বার্তা এবং ভিন রাজ্য থেকে তারা সহযোগিতা করেছে ত্রিপুরার সরকারকে কেননা প্রাকৃতিক দুর্যোগ বন্যা আর সে বন্যা পরিস্থিতিতে মানুষে যেমন সুদীপ রায় বর্মন তিনি মুখ্যমন্ত্রীকে একেবারে তুলো মানে তুলনামূলকভাবে তিনি বলেছেন এই রাজ্যের মানুষের অধিকার যাদের সমান একেবারে পার্থক্য হিসেবে সমস্ত রকমের সরকারি সহযোগিতা যাতে পায় যাতে কোনো রকমের রাজনীতিক ভেদাভেদ না হয় সেই জন্য পরিকল্পনা মাফিক দেখা যায় তবে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কিন্তু বদল হতে পারে বলে এমনটাই বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহল মনে করছেন আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের দিকে একটু আমাদেরকে নজর রাখতে হচ্ছে তফাজাল হোসেন বক্সনগরের বিধায়ক এদিকে মোথা ও বিজেপির কর্মীদের মধ্যে হৈহট্টগোল রীতিমতো বিধায়ককে ঘিরে একেবারে একেবারে রীতিমতো উপচে পড়ার মতো একেবারে ভিড় তফাজল হোসেন তিনি এখনও পর্যন্ত কোনো কথার উত্তর দেননি তফাজল হোসেনকে আগামী দিনে মানুষ কতটা গ্রহণযোগ্যভাবে বিজেপির নিচুতলার কর্মী থেকে জেলার নেতৃত্ব মেনে নিতে পারবে কি পারবে না সেটা পরবর্তী সময়ের কথা তবে সাংসদরা ভোটে জিতার পর মানুষের সেবা করবে এটাই বিজেপির কর্মী বা অন্যান্য রাজনৈতিক দলের একটা পরিষেবা বলে মনে করানো হচ্ছে যদি এই সাংসদ ভোটে জিতার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ তো বুঝতে পেরেছে যে কীর্তি সিং দেববর্মা তার বাড়ি হচ্ছে তার বিয়ে হয়েছিল অর্থাৎ যদি আমরা দেখি ছত্রিশগড়ে তিনি ছত্রিশগড়ের বাসিন্দা বা ছত্রিশগড়ে তিনি একসময় নির্দল থেকে ভোটে দাঁড়িয়ে মানে দাঁড়াল ছিলেন বা অন্য দল থেকে তিনি আম আদমি পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ আছে তবে কীর্তিসিং দেববর্মাকে এমন একজনকে বিজেপি সাংসদ করেছিল বিজেপি টিকিট দিয়ে তাকে ভুল করেছিল বলে এমনটাই অভিযোগ কিন্তু আমরা পেয়েছিলাম দর্শক বন্ধুগণ তবে কীর্তিসিং দেববর্মার রাজনৈতিক ভূমিকা বা পরিচয় কোনো পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না কী পরিচয় তার পরিচয়ে কী তার পরিচয় ভ্যালু কি অ্যাড হয়েছে সেটাও কিন্তু মানুষ জানতে চাই কিন্তু প্রদ্যুত কিশোর দেববর্মা তিনি বন্যা কবলিত মানুষের পাশে থাকার বার্তা সোশ্যাল মিডিয়াতে তিনি দিচ্ছেন এবং সরকারকে বলছেন তবে ময়দানে সেই রকম দুর্যোগ প্রাকৃতিক সময়ে তাকে দেখা যায়নি বলে সিপিএম কংগ্রেস কর্মীর সমর্থক নেতৃত্ব রাষ্ট্রদ্বীপ রায় বর্বন্দ্রা অভিযোগ করেছিলেন তবে বাস্তবে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে একেবারে কার্যত সেই দর্পণায় আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন একেবারে স্পষ্ট সেটাই কিন্তু কাতারে কাতারে বলার একটা ভূমিকা কিন্তু রাখে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে যেটা সমীকরণ সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনগণের যেটা গর্জন এটা একেবারে স্পষ্ট হতে চলেছে তবে এই রাজ্যের শাসক দল মানুষের অধিকার কতটা মানে সমান সমান যদি বন্যা আমরা দেখি তাহলে এই বন্যায় কেউ যাতে বঞ্চিত না হয় সে দরিদ্র হতে পারে সে ধনী হতে পারে সে গৃহস্থ হতে পারে যেহেতু বন্যায় তাদের বাড়ি ঘর একেবারে তলানিতে গিয়েছে খেতে পারছিল না সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা যাতে পায় তার জন্য তবে আমরা যে দুঃখের সঙ্গে সুখের কথা বলতে চাই কীর্তিসিং বর্মা আপনার পরিচয় আপনি বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে কেন দাঁড়ালেন না কেন সহযোগিতা করলেন না এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে তাই শিক্ষা গেল চাকরি গেল গেল বন্যার পানি জল আনতে কোলায় না এমনটাই বনবাসীভাবে পাহাড় ভোটার বলি তো স্বাভাবিকভাবে পাহাড়ে গেল বন্যা এলো এলো সঙ্গের সাথী রাতের অন্ধকারে দেখি বন্যা কবলিত মানুষরা হাহা করে কান্না কাটি করি স্বাভাবিকভাবে এটা একটা একটা প্রতিজ্ঞা বা প্রতিফলন স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও এক একবারে স্পষ্ট ইঙ্গিতপূর্ণ সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতি যে চিত্রটা সেটা সমীকরণের পাল্টানো যাচ্ছে তবে দিনভর কীর্তি সিং দেববর্মা তিনি আদত্তে থাকবেন কি থাকবেন না পরিচয় দিয়ে মানুষের পাশে যদি থাকেন তাহলে পরবর্তী সময়ে তিনি আবার ক্ষমতা দখল করবেন তবে আমরা জানি যে বিজেপির যে পাঁচ বছর সরকার মানে সরি মানে সাংসদ হয় তাকে পরবর্তী সময়ে আর টিকিট দেওয়া হয় না তো স্বাভাবিকভাবে যেমন রেবতী ত্রিপুরা সাংসদ পাঁচ বছর কাটিয়ে তিনি টিকিট পাননি তবে কীর্তি সিং দেববর্মাকে টিকিট দেওয়ার পর থেকে বন্যা কবলিত সাধারণ মানুষে তিনি পাশে দাঁড়ায়নি বলে এমনটাই বিজেপির সমর্থক বা সর্বদলীয় মানুষের একটা অভিযোগ ভিত্তিতে আমরা মতামত শুনতে পারছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছে দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদেরকে একটু ফলো করে রাখবেন কার্যত সবুজবঙ্গ নিউজ কথার উত্তরটাই এটাই সরজবিনে আপনারা কিন্তু মনে রাখবেন যে মানুষের ভোটের অধিকার নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার ভূমিকা থাকে কিন্তু নেতার বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে বারবার করে তফাজ্জল হোসেন এই তফাজল হোসেনের বিরুদ্ধে নানান তথ্য কিন্তু ফাঁস হচ্ছে বিজেপির কর্মীরা যখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারের যেটা লড়াইয়ের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু বক্সনগরে ও বিজেপির কর্মীদের মধ্যে একটা বিশাল একটা মুখোমুখি সংঘাতের দন্ত গলায় যেতে পারে তবে রাজনৈতিক মহলে বিদ্যুৎ মন্ত্রী রতন রাঙলাত এই বিষয়ে কতটা উজ্জীবিত হবে ত্রিপুরাবাসীর জন্য তবে বিজেপির এটা নিজেদের গোষ্ঠী কন্দল বলে আতায়াত বলে পরীক্ষ প্রত্যক্ষভাবে কিন্তু জানিয়েছেন সুদীপ রায় বর্মন এক সাংবাদিক সম্মেলনে তিনি গতকালকে তিনি জানিয়েছিলেন তবে স্বাভাবিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে খবর সূত্র সূত্রমার্ফ জানতে পারছি আমরা তবে রাজনৈতিক মহলে বারবার করে সমীকরণে আলোচনা হচ্ছে তবে এই যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বিরোধী বা শাসক তারা মিলেমিশে থাকার অঙ্গীকার ত্রিপুরা জনগণ চাই তবে তফাজল হোসেনকে ঘিরে বিক্ষোভ বিধায়ককে পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি করছেন বিজেপির সমর্থকরা আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন আর চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক মহলে জোর জল্পনা তবে এদিন সিপিএমও অভিযোগ করেছেন যে কীর্তি সিং দেববর্মা ভোটে জিতার পর থেকে তিনি সাংসদ হয়েছেন বিজেপির কর্মীরা তাকে নিখোঁজ নিখোঁজ বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন একেবারে ট্যাগ হচ্ছে বিভিন্ন ফলো হচ্ছে এটা একটা রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে তবে আহ উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার বক্সনগরেও বিজেপির বিধায়ককে ঘিরে গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে ধন্যবাদ দর্শক